হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মাম্পি, আর আজকে কলকাতায় যাচ্ছি, কেননা বিয়ের কেনাকাটার জন্য তোমাদেরকে আগেই বলেছিলাম। আর এখন বাজে 7:30, ওখানে আরামবাগে 8:30 ট্রেন আছে, তো আমাকে ওর মধ্যেই পৌঁছে যেতে হবে। আর ওখানে আমি রেডি হয়ে গেছি, বোনও ওইদিকে রেডি হয়ে গেছে, এবার আমি বেরোবো। আর আমার ব্লগটাকে আজকে এখান থেকে শুরু করছি, তো চলো আজকে ব্লগটাকে স্টার্ট করা যাক। এখন স্টেশনে চলে এসেছি, আর আরামবাগ স্টেশনে আমি বললাম যে ট্রেন ধরবো, কিন্তু হলো না। আমরা আবার প্ল্যান করেছি যে গোঘাট থেকে ট্রেন ধরবো, তো সুমন গেছে এখন টিকিট নিয়ে আসতে, আর আমি আর বোন এইদিকে এখন স্টেশনেই দাঁড়িয়ে আছি। এখানে স্টেশন একদম খালি, বেশি লোকজন নেই, দেখো। আর ট্রেনও চলে এসেছে, আর 10-15 ভেতরে ট্রেনটা ছাড়বে, আর 8:30 ট্রেনটা আমরা মিস করে গেছি। চলো এখন কলকাতায় পৌঁছে আবার তোমাদের সাথে কথা বলবো। আমরা এখন ফাইনালি কলকাতা পৌঁছে গেছি, এখন এসে হাওড়া ব্রিজটা জাস্ট ক্রস করেছি, আর এরপর আমরা যাবো বড় বাজার। কেননা বড় বাজার থেকে আজকে বিয়েবাড়ির জন্য যে জিনিসগুলো নেবো ভাবছি, যে ওগুলো বড় বাজার থেকে কিনবো। আর বিয়ের জন্য যে শাড়ি বা লেহেঙ্গা যেটা নিই না কেন, ওটা এখন ফ্যাশন থেকে নেবো ভাবছি। তো দেখি ওখানে যাই, তারপর কালেকশনগুলো ওখানে দেখি, তারপরে ডিসাইড করবো। আর ফ্যাশন ক্রিয়েশনে ফার্স্ট যাবো, তো ওখান থেকেই আমার বিয়ের জন্য যে শাড়ি বা লেহেঙ্গা যেটা যাই হোক ওখানে চয়েস করবো, তারপর নেবো। তো আগে ফার্স্ট আমি ফ্যাশন ক্রিয়েশনে যাবো। আর আমরা এখন বড় বাজারের মধ্যে চলে এসেছি, আর এখানে এখন তিওয়ারি সুইটসের দোকানটা খুঁজছি, যে পাচ্ছি না এখন তিওয়ারি সুইটসটা। ওটার অপোজিটে শুনেছি যে ওটার অপোজিটে খ্যাতন ক্রিয়েশন। তো আমরা এখানে বড় বাজারে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে এখন খ্যাতন ক্রিয়েশনটা পেয়েছি। আমি এখন খ্যাতনের সামনে দাঁড়িয়ে আছি, খ্যাতন ক্রিয়েশনে। তো এখন আয়ুষ দাভাই নেই, এখন আয়ুষ দাভাইয়ের বাবা আছে, তো উনি বললেন যে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আয়ুষ দাভাই। তো এসে গেলে আমি বেনারসি কালেকশনগুলো ততক্ষণ দেখবো, তার মধ্যে চলে এলে অবশ্যই দেখা হয়ে যাবে। তো চল ভেতরে দেখছি, তো এরপর আমি ভেতরে যাচ্ছি, আর তোমাদেরকে বাইরের চাও ব্যাক ক্যামেরা অন করে দেখিয়ে দিচ্ছি। আইয়ে ম্যাম, খতম কিসন দেখো, ফুল একদম লেহেঙ্গা স্টক, দেখো এখানে একদম পুরো লেহেঙ্গা স্টক আছে। আর এইদিকেও এগুলো কি, এগুলো শাড়ি না, তো এদিকে শাড়ি স্টক আছে। আর আমি এখন লেহেঙ্গাও দেখবো কয়েকটা, আর বেনারসিও দেখবো, লাল টুকটুকে যে লাল কালারের বেনারসি গুলো হয়, আমি এখন ওগুলো বেনারসির দিকেই বেশি ফোকাস দিচ্ছি, কেননা আমার বেনারসিটা বেশি ভালো লাগে। ওই লাল টুকটুকে যে বেনারসি গুলো আছে ওগুলো বেশি ভালো লাগে। আমি লেহেঙ্গাও কয়েকটা দেখবো, তার সাথে বেনারসিও দেখবো। তোমরা এখানে কালেকশন গুলো দেখো কত সুন্দর, তো দাঁড়াও তোমাদেরকেও দেখিয়ে দেবো, আর আমিও দেখে নেবো। ওইদিকে দেখো সুমনের মুখটা দেখো, দেখার মতো। বস না, বস। তো আমরা এখন উপরে দোতলায় চলে যাচ্ছি, কেননা এখানেও এখানেই বেনারসিটা লেহেঙ্গা সবই আছে, নিচের ওখানেও অনেকগুলো আছে, কিন্তু আমরা এখন উপরে এসে গেছি। আর এখানে দেখবো এখন লেহেঙ্গা আর বেনারসি, এদিকে তো প্রচুর স্টক। এদিকে দেখো পুরো বেনারসি লেহেঙ্গা স্টকে প্রচুর ভর্তি, আর আমি এখানে থেকে দেখবো, কেননা এখানে আমার স্টক খুব ভালো লাগে, কালেকশন গুলো হেভি হেভি। আর এটাই কিছুদিন আগেই তো দেখলাম। ওইদিকে দেখো আমার জন্য অনেকগুলো লেহেঙ্গা নিয়ে এসেছে, তো এগুলো এখন লেহেঙ্গা গুলো দেখাচ্ছে। আর ওইদিকে শাড়ির গুলো একবার শুধু দেখো, রেড কালারের বেনারসি গুলো জাস্ট অসাম। আমি একটু রেড কালারের ওপরে লেহেঙ্গা দেখাতে বলেছি, কেননা আমার একটু রেডটাই বেশ পছন্দ। লেহেঙ্গাই নিই আর শাড়ি নিই, যেটাই নিই আমি একটু রেড কালারের ওপরে নেবো, কেননা বিয়ের জন্য আমার একটু রেড কালারটা বেশ ভালো লাগে। লাল টুকটুকে ব্যাপারটা থাকবে, লাল টুকটুকে লেহেঙ্গাই হোক আর বেনারসি হোক, আমি লাল কালারটাই বেশি পছন্দ করি বিয়ের দিন। তো এখানে ফার্স্ট একটা লাল লেহেঙ্গাই আমাদেরকে দেখাচ্ছেন। আমি ওই জায়গাটা বসলে ভালো হতো না, যেতে আপনি যেদিকে সুবিধা পাই ওদিকে বসে যান, তুই এদিকে চলে আয় বুঝলি। আর এটা লেহেঙ্গাটা দেখো, থাক না এখান থেকে নেওয়া যাচ্ছে, গোল্ডেন জড়ির ওয়ার্ক করা একটা লেহেঙ্গা। এটা লেহেঙ্গা হলো দি মাইক্রো উপরে, ঠিক আছে, এটা কম রেঞ্জে দি 3,500-3,600 টাকার মধ্যে আসবে এটা। আচ্ছা, এর সঙ্গে ব্লাউজ দুপাট্টা সবই থাকে, ঠিক আছে। লেহেঙ্গাটা আমি ফুললি আপনাকে রেডি করে দিব, খালি আপনাকে ব্লাউজটা করতে হবে। এটা কম রেঞ্জ, আমি সবই রেঞ্জে আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে। দেখো আরামসে, যে লেহেঙ্গা দেখো,
आप जो कलर दीदी पकड़ कर बैठो लाल मेरून हो वेलवेट के ऊपर ही अच्छा लगेगा, उसका फोटोग्राफी अच्छा आता है, इसलिए मैं वेलवेट ही चुना हूँ। ठीक है आपके लिए, बस क्या है कि आपका जो लहंगा है उसको यादगार बनाना हमको। এই দিকে দেখো একদম ভরা জড়ির একটা লেহেঙ্গার, নিচে স্কার্টটা যেটা একদম পুরোটাই দেখো ভরা জড়ির কাজ, আর রেড কালারের উপরে, আর পুরো সব রেড কালারের উপরে ভেলভেটই রাখছে, কেননা ভেলভেটটা থাকলে রেডের উপর বেশ ভালো লাগে লেহেঙ্গাটা। আর এইদিকে একটা, আর এটা দুপাট্টাটা আছে রেড কালারের উপরে, আর ব্লাউজ পিসটাও কি রেড কালারের উপরে নাকি? হ্যাঁ ব্লাউজ রেড আছে আপনার, ওটা ভেলভেট তো? হ্যাঁ জি হ্যাঁ জি। এটা রেঞ্জ কত? ये आपको 6-6 का रेंज आएगा। अच्छा। अब ये देखो, ये थोड़ा कॉस्टली दिखा रहा हूँ मैं आपको, नया ये सभ्यसाची का रेप्लिका पीस है। अच्छा। आप रियंका दीदी को बोल रही हूँ, अगर आप 1-2 घंटा वेट करोगे तो शायद उनसे ही मुलाकात आपका हो जाएगा। अश्वे आज के जानते हो आपने? हाँ। क्या बोले? अच्छे रियंका हो आप, इसे हालत ताले किन दिन देखा होगा कभी ना, एटा सी उन्हों कोखुन आस पेटा सी उन्हों किन्तु आज के आपने দিভাই কে বলবে, দিভাইয়ের একটা ফ্যান বলছিল না, আমি ব্লগ দেখি তো খুব ভালো লাগে আপনার আইডিয়াল। হ্যাঁ লেহেঙ্গাটা পুরো সাড়া একটু অন্যরকম, হ্যাঁ নতুন কনসেপ্ট, হাতি শের সব করা সব ছবিগুলো তোলা আছে মধ্যে, সিগার কনসেপ্ট জড়ির ওয়ার্ক করা আছে। হ্যাঁ এই দুপাট্টাও খুব ভালো আসবে, ব্লাউজটা খুব ভালো আসবে, এটা একটু নতুন রকম। হ্যাঁ এটাও ভেলভেটের উপরে। হ্যাঁ জি হ্যাঁ, এগুলো নিতে গেলে 8-8 রেঞ্জ করতে হবে আপনাকে। আচ্ছা এটা দেখো, কাজগুলো কত সুন্দর, ও কালারটা রেড দিয়েছে, ম্যাজেন্টা কালার, এটা তো অনেক কস্টলি 25। এটা লেহেঙ্গাটা দেখুন তো, এটা একটু কস্টলি আছে, 35 পুরো ভরা কাজ। ইসকে উপর এক স্পেশাল ডিসকাউন্ট হে, আপকা ব্লগ দেখ কে কোই আয়েগা 5% ডিসকাউন্ট হে, উসকো আপনি আপনার নাম বলতে হবে আর ব্লগ দেখিয়ে দিয়ে 5% ডিসকাউন্ট। আচ্ছা এই দুপাট্টা দেখো, এটা একটা ম্যাজেন্টা কালারের উপরে ছিল, আর এটা একটু নতুন, অত একটু কস্টলি হলো বেশ সুন্দর দেখতে লেহেঙ্গাটা, তোমরা দেখতেই পাচ্ছ ওয়ার্ক গুলো একদম, সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। আর এটা ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা একদম ভরা কাজ যাচ্ছে, তার সাথে নিচে এই স্কার্টটাও খুব সুন্দর, বস স্লিভ হ্যান্ড হাতা সবেতেই কাজ আছে পুরো ভরা। আর ওদিকে আছে দুপাট্টাটা একটু লাইট কালারের উপরে, কন্ট্রাস্ট ব্লাউজ দিদি দুপাট্টাটা। আমরা মোটামুটি এখন লেহেঙ্গা দেখেছি, এবার একটু শাড়ি দেখবো, লাল যে বেনারসি গুলো হয় টুকটুক একটা শাড়ি নেবারই ইচ্ছা হচ্ছে এখন, বেনারসি শাড়ি তো দেখি। ওই দিকের ওই দিকে ওই দিকের ওই যে লাল গুলো স্টোনের কাজ জয়সি কাজ আছে, ওইগুলো 12,000। জর্দোষি বেনারসি দেখো, এটা বড় বুটির উপরে একটু, আর এটা একটু ছোট বুটির উপরে আছে। এটা আপনার সিলভার দেখে দিচ্ছি আপনাকে, এগুলো আছে গোল্ডেনের উপরে, রেডের উপরে গোল্ডেনের ওয়ার্ক, আর ওটা হচ্ছে রেডের উপরে সিলভারের ওয়ার্ক। পাটলি পল্লু স্টাইল, আর সে জাল কাজ গুলো ওগুলো আছে, জাল কাজ যেগুলো, জাল দেখাবো। জাল কাজগুলো ভালো না? 8,200 টাকা দিদি,
এর মধ্যে বলে আরেকটা দুটো ডিজাইন দেখিয়ে দেবো আপনাকে আমি। এখানে একটা জাল কাজের একটা আমি বেনারসি দেখলাম, এটা একটু প্রাইসটা কম আছে, এটা 6,500 মধ্যে হয়ে যাবে। আর এদিকে যে আগের যে জাল কাজ করা বেনারসিটা দেখেছিলাম মিনাকারি ওয়াক, এটা একটু প্রাইসটা বেশি আছে, এটা 8 থেকে 8,500 মধ্যে বাজেট আছে। মিনাকারি ওর কাছে ঠিক আছে, এটা মিনাকারি ছাড় আছে, সেই জন্য একটু রেঞ্জ কম আছে। একটু কম করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখছি জালের মধ্যে না কোনটা একটু পড়ে দেখে রেড দেখাই দেন আপনি পুরো রেড দিদি। তাহলে ওটা তো নিতে আসতে হবে, আধ ঘন্টার মধ্যে আমি করে দিব। গায়ে ফেলে দেখা যাবে? আরে বাবা দোকান আপনার আছে, বলুন না কোনটা কোনটা গায়ে ফেলে দেখিয়ে দেবো। এখন এখানে তিনটে লাল রঙের বেনারসি পছন্দ হয়েছে, তিনটে লাগে দেখুন। আমার এখন এখানে তিনটে লাল কালারের বেনারসি পছন্দ হয়েছে, ওটা এখন একটু ড্র্যাপিং করে দেখবো কিরকম লাগছে। তিনটে হয়েছে, হ্যাঁ তার মধ্যে দেখে একটা বেনারসি নেবো আমি, বেনারসি নিচ্ছি রেড কালারের একটা। ওইদিকে অনেকগুলো বেনারসি ভ্যারাইটি দেখেছি, প্রত্যেকটাই খুবই 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 সুন্দর, দারুণ লেগেছে। আমার লেহেঙ্গা গুলো বেশ ভালো লেগেছে আর বেনারসিটাও বেশ ভালো লাগলো, কিন্তু আমি একটা লাল বেনারসি নিচ্ছি। তো একটা ফাইনাল হয়েছে বেনারসি একটা লাল কালারে, কিন্তু আমি তিনটের মধ্যে এখন একটু র‍্যাপিং করে দেখবো কোনটা আমাকে ভালো লাগছে। নীলের মধ্যে দেখি একটা লাল কালারের শাড়ি নেওয়া হয়ে গেছে, একটা বেনারসি নিয়েছি রেড কালারের উপরে, তো সেটা আমি চয়েস করে নিয়েছি তিনটের উপরে বলছিলাম, তো একটা নিয়ে নিয়েছি ফাইনালি। আর এরপর আবারও শাড়ি দেখছি, কেননা রিসেপশনের জন্য লেহেঙ্গা আমি নিচ্ছি না, আমি শাড়ির উপরেই দেখছি। তো বেনারসি শাড়িগুলো এখানে জাস্ট অসাধারণ লাগলো, লেহেঙ্গা গুলো খুব সুন্দর, কিন্তু আমার শাড়িগুলো বেশ ভালো লাগছে। শাড়ি যদিও আমি বেশি পরি না, কিন্তু লেহেঙ্গা অনেক কাজ করেছি, তাই আমার বেনারসিটা বেশি পছন্দ হচ্ছে। তো আমি বেনারসিটাই দেখছি, ওইদিকে দেখো সব বসে আছে চুপচাপ, এদিকে শাড়ি পরে গেছে, আমাকে এবার দেখতে হবে, দাঁড়াও তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। এদিকে ফার্স্ট একটা আমাকে দিয়েছে স্কাই ব্লু কালারের উপরে একটা শাড়ি, এর উপরে সিলভার জরির ওয়ার্ক করা, দেখো গোল্ডেন আপ, এটা দেখো। এদিকে একটা রানী কালারের উপরে, রানীর উপরে দেখো ছোট ছোট পাতা, হ্যাঁ ডিপ গ্রিন কালারের। ওয়াও আনকমন কালার দিদি, হ্যাঁ দারুণ দেখতে, এটা ভালো না? হ্যাঁ দারুণ দেখতে রে, সত্যি তো দারুণ দেখতে, যদি নি তাহলে দেখবো ভালো নেই। আমার তো একসাথে ভালো লেগেছে, এবার যতই দেখবো। ওইদিকে আবার একটা গ্রিন কালারের উপরে ছোট বুটি দেওয়ায় আর একটা দেখছি, তো গ্রিন কালার গুলো জাস্ট মারাত্মক, খুব সুন্দর কালার গুলোর উপরে গোল্ডেনটা খুব ভালো গেছে। আর দেখো মাঝে পাটলি পাল্লু আছে, একদম সেই জাল কাজের পাটলি পাল্লু দেওয়া আছে, আর পুরো ছোট ছোট বুটি ভরা কাজ যাচ্ছে শাড়িটার মধ্যে। ওই তো ওইদিকে, এবার দেখো ফুল যা সিম সিম খুলজা সিম সিম করে একটা বেনারসি এলো আর কতগুলো লেহেঙ্গা এলো। মামা মুক্তা রে নিচে, মামা মুক্তা খুলজা সিম সিম, শাড়িটার নাম খুলজা সিম সিম, দিল খুল যায়গা। এ দেখে দিন না বঞ্জার মে নাম মত লিয়ে সাই দেখে, হ্যাঁ বোনকে শাড়ি ছুড়ে মারছে। এটা পিঙ্ক রানী আর হচ্ছে গ্রিনের, দেখো ডিপ গ্রিন কালারের কম্বিনেশনে, এটা একদম মাঝে পাটলি পাল্লু আছে পিঙ্ক কালারের উপরে, আর এদিকে দেখো পুরো শাড়িটা অল ওভার বড় বুটি দেওয়া গ্রিন কালারের উপরে যাচ্ছে আঁচলটা, আর এই
এটা কি বলে আচার আর এটা দিদি রানী কালার আপনার আচার রানী বডি আপনার গ্রিন হয়ে যাবে তারপর পাটলি গ্রিন হবে এই সাই নাম হলো খুল যা সিম সিম পাটলিটা পিঙ্ক আসছে ডিপ পিঙ্ক হ্যাঁ হ্যাঁ আর একটু পিঙ্কের মধ্যে গোটাটা পিঙ্কের মধ্যে কিছু হবে আর বলছি একটু রয়্যাল ব্লু কালারের হবে রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লুর সাথে পিঙ্ক জিনিসটা দেখুন ট্রাফিক জ্যাম হ্যাঁ এটা তো কমন তোমাদের এখানে ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম দেখো এটা পিঙ্ক আসছে পাটলিটা আর ফুল বডি যাচ্ছে রয়্যাল ব্লুটা কারণ আমি একটা ব্লু কালারের উপরে দেখতে চাইলাম রয়্যাল ব্লু কালারের উপরে একটা শাড়ি আর আপনাকে দেখাচ্ছি আমি পাঁচ মিনিট এই রয়্যাল ব্লু তোমাকে সফট নয় কিছু এটা তো প্যারট গ্রিন প্যারট গ্রিন এর উপর গোল্ডেন এগুলো সব পাশমিনা সিল্ক এখানে দেখো অনেকগুলো শাড়ি ফেলে দিয়েছে আর আমি এখন এখান থেকে একটা রিসেপশনের জন্য শাড়ি চুজ করবো কারণ আমার রেড কালারের বেনারসি হয়ে গেছে এবার আমি রিসেপশনের জন্য একটা চুজ করবো প্রচুর কাজ এটা দেখতে ভালো লাগছে এই দুপাট্টা গুলো দেখছি এটা একটু খুব জরির প্রচুর কাজ বেশ ভালো লাগছে এটাই দেখতে আমার সব থেকে বেশি ভালো লাগছে আর লাইটের ওপর নিলে এখানে আরেকটা দিয়েছে একটু লাইটের ওপর এটা খুবই লাইট লাগছে জিনিস নেওয়া হয়ে গেছে দুটো বেনারসি আর একটা দুপাট্টা নিয়েছি বেনারসির সাথে বিয়ের দিনের যে দুপাট্টা ওটা নিলাম এখান থেকে এখন এবার বিল হবে তারপর এবার বেরিয়ে জুয়েলারি গুলো দেখবো আজকে আমি খেতান ক্রিয়েশন থেকেই জিনিসগুলো নিলাম যে বেনারসি দুটো নিয়েছি ওর দুটো খেতান ক্রিয়েশন থেকেই নিলাম মাল লানে ঘুম রে অভি ফির নিকল রে দেখো হাত মে হেলমেট আছে হ্যালো 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 কে নাম হ্যায় আপকে চ্যানেল কা মডার্ন কার্নিভাল জো ভি দেখ রে প্লিজ সাবস্ক্রাইব কিজিয়েগা মডেল কার্নিভাল চ্যানেল কো ভাই কে লিয়ে কালেকশন দেখিয়েগা এড্রেস মিল জায়েগা আপকো নিচে ডাল দেনা আরাম সে আইয়ে শপিং কিজিয়ে মতলব তোমার এড্রেস কোথায় প্রচুর কম আপ বড়া বাজার মে আকে দো দো নাম্বার হ্যায় মেরা মেরে ফাদার কা কিসি পে ভি কল কিজিয়েগা আপকো প্রপার পিকআপ ফ্যাসিলিটিজ অ্যাভেলেবল আমি তিওয়ারি স্ট্রিট আর তোমারই দোকান খুলতে মানে হাপি এর ওইদিকে দিয়ে দিয়েছি আর তারপর খুঁজে পেয়েছি পছন্দ করে নেওয়ার পর লাস্টে আমাদের আয়ুষদার সাথে দেখা হয়েছে অনেকক্ষণ ধরে বসেছিলাম বললো জেঠু যে হচ্ছে আধ ঘন্টা পরে চলে আসবে আরাম সে দেখি আপনি দোকান আপনি কাম সব আপনার লোক যাও আগে বস হম চার পাঁচ বড় বড় ব্যাগ লেকে আতে রাত কো পয়সা গিনতে আগে দিন প্রোগ্রামটা দেখেছি ওখানে যে যে শাড়িগুলো আছে ওখানে আছে ওই সেগুলো আজকে দেখে নিয়েছি থ্যাংক ইউ সো মাচ তাহলে আসছি টা একদম বাই বাই নিও কম নেন কে রাঙ্গা নিও স্যার আর এখানে হয়ে গেছে শেষ এখন আইস্টার সাথে দেখা হয়ে গেল খুব ভালো লাগছে কেন না যখন এসেছিলাম তখন ভাবছিলাম যে আইস্টার সাথে একটু দেখা হলে বেশ ভালো হয় আর হয়ে গেল শেষে একদম বেরোবার মুখে আজকে রিয়াঙ্কা দি আসার কথা আছে নাকি হ্যাঁ আই এক দু ঘন্টা পাবে আপ এক দু ঘন্টা রুক যাও মেরা নয়া শোরুম মে আ জানো বো উপর মে উপর ইহাঁ লো অলগ হি অলগ হি কাহানি এখন বেরিয়ে পড়েছি দেখো শোরুম আছে ওদের সেটা একটু দেখবো যাচ্ছি এখন ওইদিকে এখন ওরা পেছনে রয়ে গেছে আমি আগে আগে ছুটছি আর ওইদিকে ওরা পেছনে রয়ে গেছে বোন আর সুমন ওইদিকে আছে
একটা নতুন শোরুম। এদিকে দেখো প্রচুর লেহেঙ্গা আছে, ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন। এইদিকে প্রচুর স্টক দেখো লেহেঙ্গার, আর ওইখানেও দেখেছো অনেক স্টক আছে। আর দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাই। এই দেখো রেড কালারের ওগুলো লেহেঙ্গা গুলো, আর এইদিকে আছে মেরুন কালারের উপরে একটা, বেজ কালারের উপরে একটা, ডিপ গ্রিন। এদিকে দেখো এটা হলো নতুন শোরুম ওদের, এখানে প্রচুর লেহেঙ্গা দেখো স্টক রয়েছে। আমি এটা একটু শোরুমটা দেখে নিয়ে গেলাম, কারণ কালেকশন গুলো কত সুন্দর সুন্দর দেখো। তাহলে একটু জুম করি, এখানে শুধু কি ওই লেহেঙ্গায়? লেহেঙ্গা আছে আর শেরওয়ানি আছে আর গাউন আছে, তিনটা আছে। আচ্ছা শেরওয়ানি গুলো কিরকম দাম আছে? ওই মোটামুটি ওই আপনার কি 5000 6000? আচ্ছা 5000 থেকে স্টার্টিং, স্টার্টিং থেকে 5000। আচ্ছা 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 15 20 20 এরকম ছিল। এখন আইসে আবারও আগের কাউন্টারে যেটা নতুন হয়েছে ওখানে এসেছি, কেননা শুনতে পেয়েছি যে রিয়াম কাজে আজকে এসেছে শপিং করার জন্য, তো একটু দেখা করবো বলে ছুটে ছুটে এসেছি। আমরা এখনো পর্যন্ত বড় বাজার থেকে বেরোইনি, আর রিয়াঙ্কা দিয়ে আজকে একটু কেনাকাটা করার জন্য খেতার ক্রিয়েশনে এসেছে, তো রিয়াঙ্কা দির সঙ্গে দেখা করবো বলে আবার ছুটে ছুটে এলাম। দেখে হট করে ক্লিক করেছো, প্লিজ ওকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। সামনে ওর বিয়ে, তো বিয়ের ভিডিও দেখতে হলে ওখানে গিয়ে দেখো। আর একটা কি খুশি লাগছে আজকে, রিয়াঙ্কাদির সাথে দেখা হয়ে গেছে। আমি আসার পর রিয়াঙ্কাদির সাথে দেখা করে নিয়েছি, এরপর আমরা বেরিয়ে পড়বো, কেননা আমাদের অনেক কিছু কেনাকাটা আছে। রিয়াঙ্কাদি আর অনেকক্ষণ গল্প করছিলাম, অতক্ষণ ভিডিও করিনি, কারণ ভিডিও ধরে ধরে থাকতে থাকতে রিয়াঙ্কাদির সাথে মনের কথাগুলো বলতে পারবো না, তো ওই জন্য ভিডিও একটু অফ করে তারপর কথাগুলো একটু বলে নিলাম। ভাই এইমাত্র জাস্ট এসেছে, এখনো কালেকশন দেখেনি, এবার কালেকশন দেখবে। সারাদিনটা কি বলবো তোমাদের সাথে, কার মুখ দেখে সকাল উঠেছিলাম, নিজের মুখ দেখে উঠেছিলাম, মনে হচ্ছে এখন কার মুখ দেখে উঠেছিলাম। সব ভালো যাচ্ছে, সকাল দিকে ভালো হচ্ছে। চলো এবার আমি বেরিয়ে পড়বো, চলো টাটা সবাই, সবাই ভালো থাকবে, ভালো থেকো, আর হ্যাপি নিউ ইয়ার সবাই, টাটা টাটা টাটা। আর দেখা হলে আবার দেখা হলে কি মজা হবে। রিয়াঙ্কাদির সাথে দেখা করে নিয়েছি, আর এরপর যাবো খাবো, কেননা অনেকক্ষণ ঘোরাঘুরি হচ্ছে, এবার কিছু একটু খাবো। সুমন ডেকে যাচ্ছে যে এতক্ষণ হচ্ছে খিদে নিয়ে ঘোরাঘুরি করছো, খেয়ে নাও কিছু একটু, খেয়ে নাও, 3:30 বাজছে। তো চলো এবার আমরা এখান থেকে নেমে কিছু একটু খাবো, তারপর আবার কিছু কেনাকাটা আছে, তো ওগুলো করে বাড়ি চলে যাবো। তবে মাত্র বাড়ি ফিরলাম, আর আজকে ওখানে আয়ুষদা রিয়াঙ্কাদির সাথে দেখা হয়েছে, খুব মজা লাগলো। আর আমরা রিয়াঙ্কাদির সাথে দেখা হবে, আমরা জানতাম আজকে রিয়াঙ্কাদি একটা ড্রেস নেবার জন্য খ্যাতন ক্রিয়েশন যাবে, কিন্তু ভাবিনি যে আমাদের সাথে দেখা হবে, তো হঠাৎ করে দেখা হয়ে গেল। যাই হোক খুব মজা হলো, অনেকক্ষণ ধরে রিয়াঙ্কাদি কথা বলছিল, একটু সন্ধে করে এসেছিল, যেহেতু রিয়াঙ্কাদি একটু খ্যাতন ক্রিয়েশনে যখন পৌঁছেছিল একটু সন্ধে হয়েছিল, তো আমরা সন্ধ্যের সময় অতটা টাইম দিতে পারিনি, কেননা আমাদেরকে বাড়ি ফিরতে হতো। আর আমরা 8:30 ট্রেনে 8:30 মধ্যে বাড়ি ফিরে যাবো ভেবেছিলাম, কিন্তু এখন বাজছে 9:30। আজকে দেখা হয়ে আমি খুব 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 খুশি। আর ওখান থেকে আজকে দুটো বেনারসি নিয়েছি খ্যাতন ক্রিয়েশন থেকে, আর বেনারসি গুলো আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি না, ওগুলো তোমরা বিয়ের লুকেই দেখতে পাবে। আপনারা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টসে জানিও কেমন লাগলো তোমাদের ব্লগটা। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।